হ্যালো ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ব্রেস্ট মিল্ক বাড়ানোর বেশ কিছু সাপ্লিমেন্ট পাউডারের নাম, যেগুলো মায়েদের যদি ব্রেস্ট মিল্ক কমে গিয়ে থাকে সেক্ষেত্রে ব্রেস্ট মিল্কটা বাড়াতে সাহায্য করে থাকে। এছাড়া তোমাদের সাথে শেয়ার করব যে ঠিক কী কী কারণে মায়েদের ব্রেস্ট মিল্ক কমে যায় এবং এই ধরনের সাপ্লিমেন্ট পাউডার বাজার থেকে কেনার আগে কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখা উচিত, তারপর একটা ভালো পাউডার সিলেক্ট করা উচিত খাওয়ার জন্য। তো চলো আর দেরি না করে ফটাফট ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে শেয়ার করি, আমাদের চ্যানেল থেকে কিন্তু নর্মালি সপ্তাহে দুটো দিন ভিডিও পোস্ট করা হয়, একটা হচ্ছে রবিবার আর একটা হচ্ছে বৃহস্পতিবার। এই দুটো দিন ভিডিও পোস্ট করা ছাড়াও কিন্তু আরও দুটো দিন বিভিন্ন রকম ছোট ছোট ইনফরমেশনের উপরে শর্টস আপলোড করা হয়। সাধারণত সেই শর্টসগুলো মঙ্গলবার এবং শনিবার করে আপলোড করা হয়। বাচ্চাদের এবং মায়েদের রিলেটেড বিভিন্ন রকম ছোট ছোট ইনফরমেশন জানার জন্য কিন্তু অবশ্যই তোমরা ওই শর্টস ভিডিওগুলো দেখো। এবার চলো শুরু করি আজকের টপিক। তো ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি যে কেন মায়েদের ব্রেস্ট মিল্ক কমে যায় বা কোন কোন ক্ষেত্রে মায়েদের ব্রেস্ট মিল্ক কমে গিয়ে থাকে। সাধারণত হয় কি, যদি মায়ের অনেক রকমের টেনশন থাকে বা অনেক কাজের প্রেশার থাকে, তো সেক্ষেত্রে কিন্তু মায়েদের ব্রেস্ট মিল্কের উৎপাদনটা আছে সেটা কমতে পারে। অনেক সময় অনেক মায়েরা এমন কিছু ওষুধ খেয়ে থাকেন বা অনেক সময় হয় কি মায়েরা কন্ট্রাসেপটিভ এমন কিছু পিল খাচ্ছেন যেখান থেকে কিন্তু ব্রেস্ট মিল্কের পরিমাণটা কমতে পারে। আবার অনেক সময় অনেক মায়েদের কোনো সার্জারি হয়ে থাকলে আগে, সেক্ষেত্রে ব্রেস্ট মিল্কের পরিমাণ কমতে পারে। এছাড়া অনেক সময় যদি মায়েদের মধ্যে হরমোনাল কোনো চেঞ্জেস আসে বা মায়েদের যদি হরমোনাল কোনো রকম সমস্যা থেকে থাকে বা পলিসিস্টিক ওভারির মতন কোনো রকম সমস্যা থেকে থাকে, তো সেক্ষেত্রেও কিন্তু মায়েদের যে ব্রেস্ট মিল্কের পরিমাণ সেটা কমতে পারে। এবং অনেক সময় আমাদের নিজেদের কিছু ভুলের জন্য কিন্তু ব্রেস্ট মিল্ক কমে গিয়ে থাকে। মানে মায়ের হয়তো ব্রেস্ট মিল্ক ভালোভাবেই তৈরি হচ্ছে, বাট মা হয়তো কোনো কারণে বাচ্চাকে বোতলে খাওয়ানো অভ্যেস করিয়ে দিয়েছেন, বা মা হয়তো কোনো সময় বাচ্চা হয়তো খেতে চাইছে না, বারবার কাঁদছে। তো কী কারণে কাঁদছে, কারণটা খুঁজে না বার করেই আমরা ব্রেস্ট মিল্ক খাওয়ানো বন্ধ করে দিয়েছি বা হাল ছেড়ে দিয়েছি, তার ফলে ব্রেস্ট মিল্ক কমে যেতে পারে। এরকম খুব সাধারণ কারণের জন্য হয়তো বাচ্চা দেখা যাচ্ছে খেতে পারছে না, আমরাও তার কোনো ব্যবস্থা নিইনি, সেক্ষেত্রেও ব্রেস্ট মিল্ক কমে যেতে পারে। তো মোটামুটি এই কারণগুলোর জন্য ব্রেস্ট মিল্ক কমে গিয়ে থাকে। এবার এই ব্রেস্ট ফিডিং করানোকালীন আমি এত রকমের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এবং এত ইনফরমেশন পেয়েছি, সেগুলো সবই কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার বিভিন্ন ব্রেস্ট ফিডিং রিলেটেড ভিডিওর মাধ্যমে। তো আমার চ্যানেলে তোমরা বিভিন্ন রকমের ব্রেস্ট ফিডিং রিলেটেড ভিডিও পাবে এবং প্রত্যেকটা থেকে আলাদা, এবং প্রত্যেকটা থেকে তোমরা আলাদা আলাদা ইনফরমেশন পাবে। তো যদি তোমরা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করিয়ে থাকো, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, কারণ ওখান থেকে তোমরা বিভিন্ন রকমের আলাদা আলাদা ইনফরমেশন পাবে। আর একটা কথা কি জানো, তো বাচ্চাকে অন্তত প্রথম ছটা মাস অল্প করে হলেও, মানে কিছুটা পরিমাণে হলেও কিন্তু ব্রেস্ট মিল্ক খাইয়ে যাওয়া উচিত, কারণ ব্রেস্ট মিল্কের মধ্যে দিয়ে যে অ্যান্টিবডিটা বাচ্চা পাবে সেটা ফর্মুলা মিল্ক দিয়ে পাবে না। তো যদি তুমি মনে করো যে ব্রেস্ট মিল্ক কমে যাচ্ছে, ব্রেস্ট মিল্ক কমে কমে যাতে একদম বন্ধ না হয়ে যায়, সেই বন্ধ হওয়াটা আটকানোর জন্য কিন্তু ব্রেস্ট মিল্কের যে ফ্লোটা আছে সেটার বজায় রাখা দরকার, যাতে অন্তত প্রথম ছটা মাস বাচ্চা কিছুটা হলেও ব্রেস্ট মিল্ক পায়, প্রত্যেক দিন অল্প অল্প করে হলেও যেন ব্রেস্ট মিল্ক বাচ্চা পায়। এবং ব্রেস্ট মিল্কের মধ্যে দিয়ে, মানে যেটুকুনি ব্রেস্ট মিল্কই তুমি বাচ্চাকে দিতে পারো না কেন, ব্রেস্ট মিল্কের মধ্যে দিয়ে যদি বাচ্চা অ্যান্টিবডিটা পায়, সেটা কিন্তু বাচ্চার ভবিষ্যৎকেও সুরক্ষিত করবে। তো এবার চলো তোমাদের সাথে শেয়ার করি বেশ কিছু সাপ্লিমেন্ট পাউডারের নাম, যেগুলো ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করতে, মানে বাড়াতে সাহায্য করে, এবং সাথে সাথে মোটামুটি কী কী দামে সেই পাউডারগুলো পাওয়া যায় সেই দামগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাকে আমার গাইনোকোলজিস্ট দিয়েছিলেন ল্যাকটনিক গ্র্যানিউল। আমি এই ল্যাকটনিক গ্র্যানিউলটা পুরো একদম, মানে ছ মাস হওয়া পর্যন্ত, আমার বেবি যতদিন না পর্যন্ত ছ মাস কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত খেয়ে গেছি। মোটামুটি এটার দাম হচ্ছে 300 টাকার কাছাকাছি, মানে 280 বা 300 এরকম, এবং এটা বেশ সুপরিচিত একটি সাপ্লিমেন্ট পাউডার এবং এটা বহু বছর ধরে চলে আসছে। এছাড়া আছে অ্যান্ড মি কোম্পানির ল্যাকটেশন বুস্টার, এটাও কিন্তু একটা ব্রেস্ট মিল্ক বাড়ানোর সাপ্লিমেন্ট পাউডার। এটার দাম মোটামুটি 650 থেকে 700 টাকার কাছাকাছি, কোনো কোনো সময় দাম হেরফের হতে পারে। তো এটাও কিন্তু ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করতে সাহায্য করে। এছাড়া ব্রেস্ট মিল্ক বাড়ানোর আরেকটি সাপ্লিমেন্ট পাউডারের নাম হচ্ছে গ্যালাক্ট গ্র্যানিউলস। এটা ইলাইচি ফ্লেভারে সাধারণত পাওয়া যায়, মোটামুটি এটার দাম 270 টাকার কাছাকাছি। তো এটাও কিন্তু ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করতে সাহায্য করে এবং এটাও কিন্তু অনেক দিনের পুরনো একটি ব্রেস্ট মিল্ক বাড়ানোর সাপ্লিমেন্ট পাউডার। এছাড়া আছে ল্যাকটিয়ার, এটাও কিন্তু ব্রেস্ট মিল্ক বাড়ানোর একটা সাপ্লিমেন্ট পাউডার এবং এটাও বেশ সুপরিচিত একটি পাউডার। এটার দামও মোটামুটি 200 গ্রামের দাম 320-325 টাকা মতন এবং এটাও ইলাইচি ফ্লেভারের। এছাড়া আছে মাদার্স পার্স বর্তান আয়ুর্বেদিক ল্যাকটেশন সাপ্লিমেন্ট পাউডার, এটাও কিন্তু বেশ বহুদিনের পুরনো একটি ব্রেস্ট মিল্ক বাড়ানোর পাউডার। 4টি প্রাকৃতিক উপাদান দিয়ে এটা তৈরি এবং মায়ের দেহে ক্যালসিয়ামের চাহিদা মেটাতেও এটা সাহায্য করে।
এছাড়া আছে পিওর কো ব্রেস্টফিডিং সাপ্লিমেন্ট, এটাও কিন্তু বিভিন্ন রকম হার্বাল উপাদান দিয়ে তৈরি, যেমন মৌরি, জিরে ইত্যাদি ইত্যাদি। তো এটাও কিন্তু ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করতে সাহায্য করে, তবে এটার দাম আমার মনে হয়েছে অন্যগুলোর থেকে তুলনামূলক বেশি। তো মোটামুটি এই সমস্ত সুপরিচিত ব্রেস্ট মিল্ক বাড়ানোর সাপ্লিমেন্ট পাউডার বাজারে পাওয়া যায়। এবার তোমাদের সাথে শেয়ার করি, এই ধরনের সাপ্লিমেন্ট পাউডারগুলো যখন আমরা কিনবো তখন তার আগে আমাদের কোন কোন বিষয়গুলো অবশ্যই ভেবে দেখা উচিত এবং কেনার পর কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। তো ফার্স্টে নাম্বার ওয়ানে বলি, যখনই তোমার মনে হবে যে ব্রেস্ট মিল্ক সাপ্লাই একটু কম হচ্ছে, মানে যেটুকুনি মিল্ক তৈরি হচ্ছে সেটা বাচ্চার জন্য যথেষ্ট নয়, এরকম সন্দেহ যখনই মনে আসবে তার পরে পরে প্রথমেই তোমার যে গাইনোকোলজিস্ট আছেন তার সাথে যোগাযোগ করা উচিত এবং এটাই আমাদের সবার আগে করা উচিত। সেকেন্ড যে বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত এই ধরনের সাপ্লিমেন্ট পাউডার কেনার আগে, সেটা হচ্ছে এই ধরনের সাপ্লিমেন্ট পাউডার কিন্তু দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের সাপ্লিমেন্ট পাউডার নর্মালি কি হয়, ব্রেস্ট মিল্ক বাড়াতে সাহায্য করে এরকম একটা কোনো উপাদান দিয়ে তৈরি, হয়তো হতে পারে তার মধ্যে শুধু এলাচি আছে, হয়তো হতে পারে তার মধ্যে ফেনুগ্রিক দেওয়া আছে, তো এরকম যে কোনো পার্টিকুলার একটা উপাদান দিয়ে সেই সাপ্লিমেন্ট পাউডারটা তৈরি হয়েছে। তো এরকম টাইপের সাপ্লিমেন্ট পাউডার হয়ে থাকলে ওই সাপ্লিমেন্ট পাউডারটা যেহেতু একটা, যে কোনো একটা টাইপের প্রাকৃতিক উপাদান দিয়েই তৈরি হয়েছে, সেক্ষেত্রে সেটা হয়তো ব্রেস্ট মিল্ক বাড়াতে খুব একটা বেশি সাহায্য নাও করতে পারে। আবার এমন কিছু সাপ্লিমেন্ট পাউডার হয়ে থাকে যার মধ্যে বিভিন্ন রকমের উপাদান, প্রাকৃতিক উপাদান আছে যেগুলো সবকটাই ব্রেস্ট মিল্ক বাড়াতে সাহায্য করে। তো আমাদের যখন আমরা যখন একটা সাপ্লিমেন্ট পাউডার কিনতে যাব, তখন আমার মনে হয় যে ধরনের সাপ্লিমেন্ট পাউডারের মধ্যে বিভিন্ন রকমের উপাদান, মানে বিভিন্ন ব্রেস্ট মিল্ক বাড়াতে সাহায্য করে এরকম বিভিন্ন উপাদান মিশিয়ে একটা সাপ্লিমেন্ট পাউডার তৈরি করা হয়েছে, সেই সাপ্লিমেন্ট পাউডারটাই আমাদের সিলেক্ট করা উচিত। কারণ এই ধরনের সাপ্লিমেন্ট পাউডারে যেহেতু ব্রেস্ট মিল্ক বাড়াতে সাহায্য করে এরকম বিভিন্ন রকমের উপাদান একসাথে মেশানো আছে, ফলে সেটা বেশি কার্যকরী হবে। সেক্ষেত্রে আমাদের এই ধরনের সাপ্লিমেন্ট পাউডার কেনার আগে একটু ইনগ্রিডিয়েন্টস লিস্টটা দেখে নেওয়া উচিত। যদি একটা উপাদান দিয়ে সেই পাউডারটা তৈরি হয় সেটা সিলেক্ট না করে কোনো একটা পাউডারের মধ্যে যদি অনেক রকমের ব্রেস্ট মিল্ক বাড়াতে সাহায্য করে এরকম অনেক রকমের হার্বাল উপাদান থাকে, সেটাই আমাদের সিলেক্ট করা উচিত। তবে যদি তোমার গাইনোকোলজিস্ট কোনো পার্টিকুলার পাউডারের নাম, সাপ্লিমেন্ট পাউডারের নাম বলে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তার কথাটাই আগে শোনা উচিত। এরপর তিন নম্বর যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, দেখো প্রত্যেকটি মায়ের শরীর আলাদা আলাদা এবং প্রত্যেকটি মায়ের কিন্তু আলাদা আলাদা কারণের জন্য ব্রেস্ট মিল্ক কমে গিয়ে থাকে। এক্ষেত্রে একটি মায়ের দেখা যাচ্ছে একটা ব্রেস্ট মিল্ক বাড়ানোর সাপ্লিমেন্ট পাউডার খেয়ে কাজে দিচ্ছে, খুব ভালো তার উপকার হয়েছে, কিন্তু সেই পাউডারটা খেয়ে অন্য মায়ের হয়তো বিশেষ কোনো উপকার হচ্ছে না, এরকম কিন্তু হতেই পারে। একটা সাপ্লিমেন্ট পাউডার কেনার পর সেটা খেয়ে বেশ কিছুদিন দেখো, রেগুলার বেসিসে খেয়ে দেখো যে সেটা তোমার ক্ষেত্রে কোনো কাজে দিচ্ছে কি না। যদি দেখা যায় যে হ্যাঁ সেটা বেশ ভালো মতন কাজে দিচ্ছে, এক্ষেত্রে তুমি সেটাকে কন্টিনিউ করতে পারো। আর যদি দেখা যায় যে সেই পাউডারটি খেয়ে বিশেষ কোনো উপকার হচ্ছে না, তো সেক্ষেত্রে কিন্তু এটা হতে পারে যে ওই পাউডারটি থেকে তোমার বিশেষ কোনো কাজ দিচ্ছে না, তোমার ক্ষেত্রে হয়তো অন্য কোনো সাপ্লিমেন্ট পাউডার হলে ভালো হয়, তখন কিন্তু পাউডারটা চেঞ্জ করা উচিত। চার নম্বর যে ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, এই ধরনের কোনো কোনো পাউডারের মধ্যে কিন্তু জিনিসটাকে ভালো রাখার জন্য, মানে পাউডারটাকে ভালো রাখার জন্য প্রিজারভেটিভ মেশানো হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় 0 থেকে 6 মাস বাচ্চার বয়স হওয়া পর্যন্ত, যে সময় বাচ্চা দুধ ছাড়া অন্য কিছু খায় না, সেই সময়টুকুনি পর্যন্ত মায়ের ব্রেস্ট মিল্কটার যে ধারাটা সেটা বজায় রাখার জন্য এই ধরনের সাপ্লিমেন্ট পাউডার মায়ের খাওয়া উচিত। তো কিছু কিছু এরকম সাপ্লিমেন্ট পাউডারের মধ্যে যেহেতু অল্প হলেও প্রিজারভেটিভস থাকে, তো সেক্ষেত্রে মায়ের কথা, মায়ের নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু বাচ্চার বয়স 6 মাস হয়ে গেলে তারপর এই ধরনের পাউডার কন্টিনিউ না করাই ভালো। এরপরে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, এই ধরনের সাপ্লিমেন্ট পাউডারের মধ্যে যেহেতু বিভিন্ন রকমের প্রাকৃতিক উপাদান মেশানো থাকে বা বিভিন্ন রকমের হার্বস মেশানো থাকে, তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের উপাদানগুলোর কোনোটা কোনোটার থেকে বা কোনোটার উপস্থিতির জন্য মায়ের কিন্তু গ্যাসের সমস্যা হতে পারে। আবার এমনও হয় অনেক সময় যে কিছু কিছু হার্বাল উপাদান সেগুলো কিন্তু মায়ের ব্রেস্ট মিল্কের মাধ্যমে বাচ্চার দেহেও গিয়ে থাকে এবং বাচ্চারও সেখান থেকে কিন্তু গ্যাসের সমস্যা হলেও হতে পারে। তো যদি এরকম দেখা যায় যে কোনো একটা সাপ্লিমেন্ট পাউডার খাওয়ার ফলে মায়ের প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছে বা বাচ্চারও গ্যাসের সমস্যা বেড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু পাশাপাশি গ্যাস কমানোর কোনো রকম অন্য ট্রিটমেন্ট করা যেতে পারে বা সাপ্লিমেন্ট পাউডারটা, মানে ওই সাপ্লিমেন্ট পাউডারটা চেঞ্জ করা যেতে পারে। নেক্সট যে ইনফরমেশনটা শেয়ার করব সেটা হচ্ছে দামের কথা। তো এই ধরনের বিভিন্ন রকমের সাপ্লিমেন্ট পাউডারের দাম আলাদা আলাদা হয়। যদি তোমার কাছে দামটা কোনো ম্যাটার না করে, তো সেক্ষেত্রে যে পাউডারটা রেটিং খুব ভালো আছে, যে পাউডারটা সম্পর্কে অনেকে অনেক ভালো রিভিউ দিয়েছে, সেরকম একটা দেখে কিনতে পারো। আর যদি ডক্টর কোনো পাউডারের নাম সাজেস্ট করে থাকেন, তো সেক্ষেত্রে তো আর কোনো ভাবনা চিন্তার প্রশ্নই আসে না, যেটা উনি বলবেন সেটাই আমরা কিনে থাকি সাধারণত। যেমন আমার গাইনোকোলজিস্ট দিয়েছেন ইলেকট্রনিক গ্র্যানিউল, তো আমি ওটাই খেয়েছিলাম। তো যদি ডক্টর কোনো নাম বলে দিয়ে থাকেন, তো সেটাই আমাদের কন্টিনিউ
কন্টিনিউ করে যাওয়া উচিত, যদি সেখান থেকে কোনো সমস্যা হয় সেটাও ডক্টরকেই জানানো উচিত। আর যদি ডক্টর এ ধরনের কোনো রকম কোনো পাউডারের নাম না বলে দিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এরকম পাউডার কেনার আগে অবশ্যই সেই পাউডার সম্পর্কে কি নেওয়া উচিত, যে সেই পাউডারটা কেমন, তার কি সাইড এফেক্ট আছে ইত্যাদি ইত্যাদি, তারপর একটা সাপ্লিমেন্ট পাউডার তুমি কিনতে পারো। নেক্সট যে ইনফরমেশনটা শেয়ার করবো সেটা হচ্ছে, দেখো এই ব্রেস্ট ফিডিংটা এই যে পুরোটা না একটা সঠিক প্রসেসের মাধ্যমে এটাকে চালনা করা উচিত, তা না হলে কিন্তু আমরা যদি সাপ্লিমেন্ট পাউডার খেয়েও থাকি সেক্ষেত্রে যদি আমাদের প্রসেসটা ঠিক মতো না হয় তাহলেও কিন্তু ব্রেস্ট মিল্ক কমতে পারে। তো সঠিক কী কী পদ্ধতি মেনে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করানো উচিত, ব্রেস্ট ফিডিং করাতে গিয়ে যদি সমস্যা হয় সেক্ষেত্রে কী কী কারণে সমস্যা হচ্ছে সেটা খুঁজে বার করে তার সমাধান করা উচিত, ব্রেস্ট ফিডিং করানোর সময় আমরা কী কী ভুল করে থাকি যে ভুলগুলোর জন্য কিন্তু ব্রেস্ট মিল্ক কমে যেতে পারে ইত্যাদি ওপরে আমি আলাদা আলাদা ভিডিও করেছি। তো তোমরা কিন্তু ব্রেস্ট ফিডিং জার্নিটা স্টার্ট করলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিও, তাহলে সাপ্লিমেন্ট পাউডার খাওয়ার সাথে সাথে তোমরা সেগুলো ফলো করতে পারবে এবং ব্রেস্ট ফিডিংয়ের যে জার্নিটা সেটা খুব সুন্দর হবে এবং সেখানে কোনো ভুল ত্রুটি থাকবে না। সবসময় ব্রেস্ট ফিডিং রিলেটেড কোনো রকম কোনো সমস্যা হলে আগে নিজের গাইনোকোলজিস্টের পরামর্শ নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা, আর আমাদের চ্যানেলের সঙ্গে অ্যাটাচ থেকো। থ্যাংক ইউ।